ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে এরকম আরও ভিডিও বানানোর মোটিভেশন পায়। যখন তুমি স্কুটি চালিয়েছো সেই সময় তোমার স্কুটিতে কী কী ছিল? এক্সিলারেশন ছিল আর ব্রেক ছিল, এই দুটো জিনিস ছিল। তো বাইকে অ্যাডিশনাল কী কী অ্যাড হচ্ছে? প্রথম হচ্ছে কি, এটা সেম অ্যাক্সিলারেটর, কি এটা হচ্ছে ক্লাচ। ক্লাচের কাজ কি? ক্লাচের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে গিয়ার শিফটিং। যখন আমি গিয়ার শিফট করব তখন আমি কিন্তু ক্লাচ ধরে করতে হয়, গিয়ার আপ গিয়ার ডাউন ক্লাচ ধরে হবে। সেকেন্ড হচ্ছে কি, স্পিড। যখন আমি স্পিড বাড়াবো তখন অ্যাকর্ডিং টু দ্য স্পিড আমি কী করবো, ক্লাচ রিলিজ করবো। যত স্পিড বাড়বে আমি ক্লাচ ছাড়তে থাকবো, আর যত স্পিড কমবে আমি কী করবো, ক্লাচটাকে পুল করবো। স্পিড কমছে, ক্লাচ আস্তে আস্তে চাপবো, চাপতে 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 যখন আমি জিরো স্পিড হয়ে যাবে ক্লাচটা কিন্তু আমি ফুল ক্লাচ ধরতে হবে, ঠিক আছে। আবার যখন স্পিড কমছে আস্তে আস্তে ক্লাচটাকে আমি রিলিজ করতে থাকবো, ঠিক আছে। তোমাকে কোন ব্রেকটা ইউজ করতে হবে এখন? সেটা হচ্ছে ফায়ার ব্রেক। তো ফায়ার ব্রেক ইউজ করো, ফায়ার ব্রেকটা হচ্ছে তোমার মানে ফার্স্ট প্রেফারেন্স তোমার সবসময় কোনটা, সবসময় হচ্ছে তোমার ফায়ার ব্রেকটা, ঠিক আছে। এবার দেখো এটা কি, এটা হচ্ছে গিয়ার, এটা গিয়ারের ফ্রন্ট, এটা হচ্ছে গিয়ারের ব্যাক লিভার, ঠিক আছে। এটা ফ্রন্ট লিভার, এটা হচ্ছে গিয়ারের ব্যাক লিভার। এবার দেখো এটা হচ্ছে নর্মাল মাইলেজ বাইক, তো 100 সিসির। তো এটাতে কি হয়, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার মানে যে কোনো গিয়ার আপগুলো হচ্ছে তোমার পিছনের দিকে। আচ্ছা, এই গিয়ার আপটা মানে এই ধরো গিয়ার ফ্রন্ট লিভার, এটা ব্যাক লিভার। তো পিছনের দিকে হচ্ছে তোমার গিয়ার আপ, যত প্রেস করবো আমি দেখো পিছনের দিকে যত প্রেস করবো গিয়ার আপ হতে থাকবে, আর সামনের দিকে প্রেস করলে গিয়ার ডাউন হতে থাকবে। মানে পিছনের দিকে 1 2 3 4 এইভাবে আপ হয়, আর সামনে প্রেস করলে গিয়ার ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি ফার্স্টে কী করলে, অন করলে, অন করার পর তুমি এটা স্টার্ট করলে, ঠিক আছে। সেল মেয়ে স্টার্ট করলাম, এবার কী বলেছিলাম, আমার গাড়ি গিয়ারে যেতে হবে, কারণ গিয়ারে যদি আমি শিফট না করি গাড়ি তো স্পিড বাড়বে না। ফার্স্ট গিয়ারে একটা লিমিটেড স্পিড, 0 থেকে 10 হচ্ছে ফার্স্ট গিয়ার, মানে এই বাইকের ক্ষেত্রে, ঠিক আছে, যেগুলো 100 সিসির বাইক। এবার 10 থেকে 20 ধরো সেকেন্ড গিয়ার, 20 থেকে 40 থার্ড গিয়ার, 40 থেকে 60 70 80 যতটা যায় ফোর্থ গিয়ার, চারটে গিয়ার আছে। এবার যেরকম তুমি গিয়ার স্পিড যখন বাড়াচ্ছ গিয়ার কী করছি, আমি আপ করছি, আবার যখন স্পিড কমছে আমি কিন্তু গিয়ারটা ডাউন করে নিতে হবে। যদি গিয়ার না ডাউন করি তখন কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, বোঝা গেলো জিনিসটা। এবার দেখো তুমি প্রথমে কী করলে, এখন ক্লাচ ধরে তোমাকে ফার্স্ট গিয়ার যেতে হবে, যাও ক্লাচ ছেড়ে দিয়েছে, লাস্ট পুরোটা ফুল করতে হবে, ঠিক আছে। আবার করো, ফার্স্টে নিউট্রাল করো, নিউট্রাল করো, হয়ে গেল নিউট্রাল, আবার ক্লাচ ধরে হ্যাঁ স্টার্ট দাও, ক্লাচ পুরো চেপে ধরো ফার্স্ট গিয়ার, ক্লাচ ছাড়বে না, ঠিক আছে। হয়ে গেলে দূর হাত তোমার ট্যাঙ্কের ওপর রাখ, দেখো আমি ক্লাচ ছাড়ছি, এ দেখো আমি ক্লাচ ছাড়ছি ছাড়ছি ছাড়ছি, ঠিক যতটা ছাড়ার পরে গাড়ি সামনের দিকে এগোনো শুরু করছে, মানে এই দেখো সার্টেন পয়েন্টে এসে কিন্তু গাড়ি সামনের দিকে মুভ করা শুরু করছে। তো আমাকে এই জায়গাটা, ওই পয়েন্টটাকে কী বলবো, ক্লাচ বাইটিং পয়েন্ট, ঠিক আছে। তো যখন ক্লাচ বাইটিং পয়েন্টে চলে এসছে সেই সময় আমি কী করবো, এটা হোল্ড করবো, মানে ক্লাচটা হোল্ড করবো, আমি কিন্তু ছাড়বো না, ছাড়লে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। আমি করবো এই জায়গাটা হোল্ড করে এবার আস্তে আস্তে পিক আপ দিয়ে আমি এগোবো, ঠিক আছে। হয়ে গেলো, বোঝা গেলো জিনিসটা। এবার কী করবে তুমি কিন্তু এখন পাটা তুলবে না, এখনও তোমার ওয়েট টেকিংয়ে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো সেজন্য তুমি কী করবে, একটা পা ব্রেকে রাখবে, এই পাটা তোমার গ্রাউন্ডে থাকবে বা এয়ারে থাকবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে যাও, ঠিক আছে। এবার কখন তুমি ক্লাচটা পুরো ছাড়তে পারবে, যখন তোমার গাড়ি হচ্ছে ম্যাক্সিমাম থ্রটল দেবে তুমি, মানে যখন তুমি দেখছো পুরো ঘোরাচ্ছ। আমি কী করেছিলাম, প্রত্যেকটা গিয়ারে একটা হায়ার একটা লোয়ার লিমিট থাকে, তো হায়ার লিমিট যখন 0 থেকে ফার্স্ট গিয়ারে করতে ধরো 10 হচ্ছে হায়ার লিমিট, যখন আমার গাড়ি 10-এ চলে যাচ্ছে সেই সময় আমি কী করবো, থ্রটলটা পুরোপুরি এই সরি ক্লাচটা পুরোপুরি ছেড়ে দিতে পারবো, কারণ আমি কী বলেছিলাম স্পিডের সাথে সাথে অ্যাকর্ডিং টু দ্য স্পিড ক্লাচ আমি ছাড়বো। যখন স্পিড কমছে আমি কী করবো, ক্লাচ পুল করবো, আর যখন 10 অবধি চলে যাচ্ছে সেই সময় আমি কী করছি, ক্লাচটা আমি পুরোপুরি ছেড়ে দিতে পারবো, আর যখন স্পিডটা কমে যাচ্ছে আমি কী করবো, ক্লাচটা পুল করবো, ঠিক আছে। বোঝা গেলো জিনিসটা, ধরো ক্লাচ ধরো ফার্স্ট গিয়ার পুরো চেপে ধরো, চালাবো হ্যাঁ যাও, চলো নাইস, ভেরি গুড, যাও আস্তে আস্তে।